জাতীয় সংসদকে খাটো করতে বগুড়ায় উপনির্বাচনে হিরো আলমকে বিএনপি প্রার্থী করেছিল বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল কাদের। রাজধানীর কামরাঙ্গীরচরে মহানগর দক্ষিণ আওয়ামী লীগের শান্তি সমাবেশে এই কথা বলেন তিনি। দেশবিরোধী ষড়যন্ত্র নৈরাজ্যের কারণে বিএনপি জনগণের আস্থা হারিয়েছে বলে জানান আওয়ামী লীগ নেতারা। সাজ্জাদ জাহানের রিপোর্ট। বিএনপি জামায়াতের সন্ত্রাস নৈরাজ্য ও দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে রাজধানীর কামরাঙ্গীরচরে শান্তি সমাবেশ করে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ। রাজপথে গণতন্ত্র না খুঁজে বিএনপিকে নির্বাচনে ফিরে জনগণের আস্থা অর্জনের আহ্বান জানান আওয়ামী লীগের নেতারা। জনগণের কাছে যার অতীতের অপকর্ম ধরে ক্ষমা চান, তাহলে জনগণের কাছে আপনাদের গ্রহণযোগ্যতা আসতে পারে, অন্যথায় আবারও আপনারা জনগণদের আস্থা করে নিক্ষিপ্ত হবে। যারা বাংলাদেশে বাস করে পাকিস্তানের স্বপ্ন দেখে বলে পাকিস্তান ভালো ছিল, তাদেরকে বাংলাদেশের রাজনীতি থেকে বিতাড়িত করতে হবে, এদের স্থান বাংলাদেশে নাই, পরিষ্কার কথা। কত যাত্রা দেখাইলেন, কত যাত্রা, হ্যাঁ ক্ষমতা থেকে উঠে দিবেন, আওয়ামী লীগে ফিরিয়ে আপনারা রাখবেন না, পালাইবার পথ পাইবেন না। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের অভিযোগ করেন, সংসদকে খাটো করার জন্য হিরো আলমকে প্রার্থী করেছিল বিএনপি। পার্লামেন্টকে ছোট করার জন্য হিরো আলমকে প্রার্থী করেছে বিএনপি, অবশেষে ফখরুলের স্বপ্ন ভঙ্গ। বিএনপি ক্ষমতায় গেলে দেশ আবার পাকিস্তান হয়ে যাবে বলে মন্তব্য করেন ওবায়দুল কাদের। বিএনপিকে বলি, ঢাল নাই, তলোয়ার নাই, নিধিরাম সর্দারের সাথে খেলতে চাই না। সাজ্জাদ জাহান, এসএটিভি, ঢাকা।